হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং স্টুডিওর আরও একটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার একটি রেসিপি, দুধ মান কচুর ঘণ্ট। তো চলুন রেসিপিটি দেখে নিই। তো সবার প্রথমে আমি দুধ মান কচুর চারটি ডাটাকে কেটে ভালোভাবে ধুয়ে ফানে জড়িয়ে নিয়েছি। আপনারা স্ক্রিনে কাটার ধরন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কেটেছি। এরপর আমি একটি ব্লেন্ডারের জারে কচুগুলোকে নিয়ে হালকা একটু ফানে দিয়ে ঢাকনা দিয়ে ব্লেন্ড করে নিব। এইভাবে সবগুলো কচু ব্লেন্ড করে নিব। এরপর আমি নিয়েছি 1.5 কাপ কোরা নারিকেল। নারিকেলটাকেও আমি ব্লেন্ডারের জারে ঢেলে হালকা ফানে দিয়ে ব্লেন্ড করে নিব। এই পর্যায়ে চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিব ব্লেন্ড করা কচু এবং ব্লেন্ড করা নারিকেল। এরপর পরিমাণ মতো লবণ, 2 চা চামচ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ জিরা বাটা দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দিব কচু থেকে বের হওয়া পানি শুকানো পর্যন্ত। এরই মাঝে কিছুক্ষণ পরপর ঢাকনা উল্টিয়ে নেড়েচেড়ে দিতে হবে। এই পর্যায়ে চুলার টেম্পারেচার অবশ্যই লোতে থাকবে। এই পর্যায়ে আমি ঢাকনা তুলে নিলাম। কচু থেকে বের হওয়া পানি প্রায় শুকিয়ে গিয়েছে আর এই কাজটি করতে আমার প্রায় 15 থেকে 20 মিনিট সময় লেগেছে। অন্যদিকে চুলায় আরেকটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিব 1/2 কাপ তেল। তেল গরম হয়ে এলে দিয়ে দিব 2টি তেজপাতা, 1/2 কাপ পেঁয়াজ কুচি এবং 7 থেকে 8টি টুকরো করে রাখা কাঁচামরিচ। এই পর্যায়ে আমি পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ প্রায় হালকা বাদামি কালার হয়ে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব আবারও 1 চা চামচ জিরা বাটা। এরপর আবারও সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে রান্না করে রাখা মান কচু। এরপর সবগুলো উপকরণ আবারও কিছুক্ষণ ভেজে নেব। চুলার টেম্পারেচার লোতে রেখে 5 মিনিট ভেজে নেব। পাঁচ মিনিট পর দুধ মান কচুর ঘণ্ট একেবারে পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। অনেকেই আমরা দুধ মান কচু খেতে চাই না গলা ধরার কারণে, কিন্তু আমি যেভাবে রান্না করেছি আমার রেসিপিটি ফলো করে যদি রান্না করেন তাহলে আপনাদের গলা ধরবে না। রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর এরকমই সব মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটিকে প্লিজ এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।